जो गुहा तो तंग विमुक्ति भी है संग सुरक्षा चेतना नहीं आज के संग भजन ये पुण्य अनुष्ठान বিভিন্ন এলাকা থেকে ত্যাগ স্বীকার করে আপনারা যে আজকে উপস্থিত হয়েছেন আপনাদের ত্যাগ চিত্ত আপনাদের এই উদারতা নিঃসন্দেহে সাধুবাদের যোগ্য প্রশংসার যোগ্য কৃতজ্ঞতা জ্ঞাপনের যোগ্য আপনাদের যে ত্যাগ স্বীকার বিস্তৃত হয়েছে কনকনে ঠান্ডার মধ্যেও আপনারা এভাবে সুরক্ষা করেছেন এবং কাঠফাটা রোদের মধ্যেও আপনারা এভাবে সুরক্ষা করে যাচ্ছেন তাই আজকে আপনারা যারা ভিক্ষুর সংঘকে রক্ষা করার জন্য এভাবে ত্যাগ স্বীকার করছেন বা এখানে আজকে উপস্থিত হয়েছেন আমি আপনাদের সবার এই ত্যাগকে সাধুবাদ জানাচ্ছি এবং আপনাদের এই মহা উপকারকে মহা উপকারের কথা স্মরণ করে আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের এই মহা উপকারের জন্য আপনারা যেই আদর্শ যেই দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন ত্যাগ স্বীকারের মাধ্যমে আপনাদের আগামী প্রজন্ম আপনাদের সন্তান সন্ততি নিঃসন্দেহে তা অনুসরণ অনুকরণ করবে এদিক থেকে বিচার করলে আপনারা আদর্শ স্থাপন করে যাচ্ছেন ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন যে কোনো জ্ঞানী মানুষ নিঃসন্দেহে আপনাদের প্রশংসা করবেন যে কোনো ধার্মিক মানুষ নিঃসন্দেহে আপনাদেরকে সাধুবাদ জানাবেন আজকে মানুষের গুণ মানুষ নেবে এটা জ্ঞানী ধার্মিক সৎ মানুষের এটা স্বাভাবিক রীতি স্বাভাবিক নিয়ম যারা জ্ঞানী যারা ধার্মিক যারা সৎ তারা অপরের কাছ থেকে গুণ গ্রহণ করবে প্রশংসনীয় কর্মকে প্রশংসা করবেন সাধুবাদ যোগ্য কর্মকে সাধুবাদ জানাবেন কিন্তু দেখুন যদি একটু তীর্যক প্রাণী যারা মনুষ্য নয় অমনুষ্য যেমন ধরুন যদি গরু আর গোড়া গরুর গাড়ি এবং ঘোড়ার গাড়ি আপনারা দেখেছেন না গরুর গাড়ি আর ঘোড়ার গাড়ি ঠিক না তো সব বুদ্ধিসত্ত্ব গরু একদম পেছনে বসে গেছে কেন তো না সচিব উপাসক এখানে তো বসতে পারে
আচ্ছা যেটা বলছিলাম আপনাদেরকে, ধরুন ঘোড়ার গাড়িও দেখেছেন, গরুর গাড়িও দেখেছেন, তো গরু যে গরুর ঘরে থাকে, গরুর গোশালায় থাকে, গরু কিছু সময়ের জন্য হয়তো বাইরে যায়, কিন্তু অন্য সময় সে আপন ঘর ত্যাগ করে না, এতে গরু নিরাপদ থাকে। ঠিক দুঃখ থেকে মুক্তিকামী নরনারী, দুঃখ থেকে মুক্তিকামী উদ্গণ, নির্বাণ লাভেচ্ছুক বৈক্য শ্রমণ, সংসার দুঃখ অতিক্রম করতে ইচ্ছুক তেমন বৈক্য শ্রমণ, তেমন নির্বাণকামী দায়ক দায়িকা, সংসার সাগর অতিক্রম করে নির্বাণ রাজ্যে গমনের চোখ তেমন প্রব্রজিত বৈক্য শ্রমণ কিংবা গৃহস্থ নির্বাণ লাভের চোখ যারা আছে, তারা ঠিক ওই গরুর গুণ, গরু যেমন গোশালা গোয়ালঘর ছেড়ে বাইরে যায় না, এই মুক্তিগামী সত্য চিন্তা করতে হবে চিত্তকে আপন এই গৃহ থেকে যাতে বাইরে না বেরোতে পারে, এতে নিরাপদ থাকবে। কেবল এই চিত্তের চিত্তকে কেবল এই কায়ার মধ্যে ধরে রাখা, তাহলে নিরাপদে থাকবে সবাই। এতে চিত্ত যথাসম্ভব আসক্তি থেকে বিমুক্ত থাকবে, কারণ যে বাইরের জিনিসের সাথে যদি চিত্তের সাথে সম্পর্ক না করতে পারে তাহলে তারা নিরাপদে থাকে। তখনই বিপদগ্রস্ত হয় যখন বাইরের জিনিসের সাথে সংঘর্ষ হয়, দেখাদেখি হয়, সংযোগ ঘটে, তখনই বিপদগ্রস্ত হয়। তো এবার দেখুন, গরু আর ঘোড়া ওদেরকে ধরুন গরুকে ইয়া দেয় না, গাছ টাছ দেয় না, গরুকে দেয় না, তো গরুকে ঘাস কেবল কি শিক্ষিত দেয়, অশিক্ষিতরা দেয় না, কেবল কি নারীরা দেয়, পুরুষেরা দেয় না, কেবল কি বড় মানুষেরা দেয়, ছোটো মানুষেরা দেয় না, দেয় না বালকেরা দেয় না। তো আচ্ছা শিক্ষিত শিক্ষিতও গরুকে খাবার দিচ্ছে, অশিক্ষিতও দিচ্ছে, দিচ্ছে না, ধনীরাও দিচ্ছে, গরিবরাও দিচ্ছে, দিচ্ছে না, তারপর জ্ঞানী মানুষও দিচ্ছে, অজ্ঞানী মানুষও দিচ্ছে, দিচ্ছে না গরুকে। তো গরু কি কোনোদিন বলেছে তুমি অশিক্ষিত মূর্খ দরিদ্র আছো, তোমার হাতে আমি খাবো না, তোমার এ খাবার আমি গ্রহণ করবো না, ঠিক না, এরকম বলেছে কোনোদিন? কোনোদিন গরু বলেনি, যেই দিয়েছে গরু সেটা রিসিভ করেছে, ঠিক না? তো এখানে ঠিক দুঃখ থেকে মুক্তিকামী বৈক্য শ্রমণ এবং প্রজ্ঞা লাভ করতে যার ইচ্ছা আছে, প্রজ্ঞা লাভের ছবি এবং বৈক্য শ্রমণ, তাদের এই জীবন যাপনের পথে, এই জীবন সংগ্রামে শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব শিশু কিশোর যৌবন বুড়ো বুড়ি যেই যদি যেই যার কাছ থেকে আসবো না কেন, যদি কারো কাছ থেকে গ্রহণযোগ্য কোনো উপদেশ থাকে, কেউ যদি ভালো কথা বলে সেটা রিসিভ করে সম্মানের সাথে। গরু এটা দেখে না যে আমাকে ঘাসগুলো কে দিয়েছে, সেটা কি মূর্খ না জ্ঞানী না ধনী না গরিব, এটা নারী না পুরুষ, এটা শিশু না যুবক, না বৃদ্ধ না বৃদ্ধা, গরু এটা বিচার করে না। সেটা যদি গ্রহণযোগ্য হয় গরু গ্রহণ করে খায়, ঠিক না? ঠিক দুঃখ থেকে মুক্তিকামী প্রবর্জিত এবং জ্ঞান অন্বেষণকারী সেরকম নারী পুরুষ, তারা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ ছোট বড় বিচার বিবেচনা না করে যার কাছ থেকে গ্রহণযোগ্য জিনিস আছে তার কাছ থেকে গ্রহণ করে, এটা বৈক্য শ্রমণদেরও গ্রহণ করা দরকার, ছোট বলুক আর বড় বলুক,
নারী পুরুষ আর পুরুষে বলুক, গ্রহণযোগ্য গুণ থাকলে সবার কাছ থেকে গ্রহণ করে গ্রহণ করা দরকার। কেন? জীবন সাজানোর জন্য, জীবনকে উন্নত করার জন্য, জীবনকে প্রস্ফুটিত করার জন্য। এবার ধরুন গরুর গাড়ি আর ঘোড়ার গাড়ি, অনেক সময় মাল একদম সাংঘাতিকভাবে তুলে দেয় না, টানে কত দুঃখ কষ্ট করে, ঠিক না? তাই গরু এবং ঘোড়া কখনো নাঙ্গল টাঙ্গল বা গাড়ি টাড়ি ফেলে পালিয়ে যায়নি, দেখে গেছে গেছে কোনোদিন পালিয়ে যায়নি। তো গাড়ি ফেলে আপন কর্তব্য থেকে ওরা সরে যায়নি, অথচ অনেক সময় গরুর দিকে গা হয়ে যায় না টানতে টানতে, তথাপি সেই এই আপন দায়িত্ব এবং কর্তব্য থেকে কোনোদিন পলায়ন করেনি। ঠিক অনুরূপভাবে দুঃখ থেকে মুক্তিগামী প্রব্রজিত, যারা প্রব্রজ্য গ্রহণ করে তারা সুখে দুঃখে ভালো মন্দে তারা প্রাণপণ আমরণ প্রব্রজ্যতার মধ্যে আগ করে না, তারা আমরণকাল তারা প্রব্রজ্য ধর্ম পরিত্যাগ করে না। সুখ কখনো সুখ কখনো দুঃখ, কখনো নিন্দা কখনো প্রশংসা, অল্প সময় প্রশংসা অধিক সময় নিন্দা, কারণ জগতে ভালো মানুষ কম তাই প্রশংসা আসবে কম, খারাপ মানুষ বেশি নিন্দা আসবে বেশি, এ কারণে অধিক সময় নিন্দনীয় অল্প সময় প্রশংসনীয়। অধিক সময় ধরে আপনাকে খারাপ কথা শুনতে হবে যেহেতু খারাপ মানুষ বেশি, কিন্তু সমস্ত কখনো আহারের মধ্যে কখনো হয়তো উৎকৃষ্ট কখনো হয়তো তার বিপরীত, কিন্তু কখনো অনাহার কখনো অর্ধাহার, কখনো হয়তো গাছতলায় কখনো বাঁশতলায়, কখনো গুহায় কখনো আহার নিয়ে কখনো আহার ব্যতীত জীবনযাপন করার জন্য তারা চিত্ত গঠন করে। সুখ দুঃখ ভালো মন্দে সমস্ত কিছুতেই তারা স্থির থাকে, আপন কর্তব্য থেকে তারা সরে যায় না, তারা আমরণকাল পরব্রজ্যা ত্যাগ করে না। বহুজনের কল্যাণের জন্য বহুজনের সুখের জন্য জন্ম জন্মান্তরের দুঃখ থেকে পরিত্রাণের জন্য তারা আমরণকাল প্রাণপণ প্রচেষ্টা করে, যারা এখান থেকে পলায়ন করে না তারা পুনরায় পূর্বের আশ্রমে অর্থাৎ পূর্বের গৃহে তারা প্রত্যাবর্তন করে না। এই গুণ যেসব প্রব্রজিত সুরক্ষা করে দেবগণও তাদের রক্ষা করে, তাদের এই চিত্ত তাদেরকে সুরক্ষা করে, সুরক্ষা কবচই, যার কারণে দেখুন এখানে গরু যখনই কিছু খেতে যায় একটুতে সে একটু অনেকটা সেগুলো একটু করে আগে দেখে নেয়, ঠিক না? তো ঠিক প্রবজিতরাও একটু দেখে নেবে যে এগুলো একটুরই বিষ যদি না হয় প্রয়োজন যদি না হয় সেগুলো তারা গ্রহণ করে, কেন সেগুলো যখন আমার ক্ষতি করবে না ওগুলো গ্রহণ করে। অনেক সময় ধরুন সেগুলো স্বাদযুক্ত না স্বাদহীন সেটা বিচার করে না। ঠিক প্রবজিতরা দুঃখ থেকে মুক্তিগামী সত্যগণ ডাক্তারি মেডিসিনের মতো আহার গ্রহণ করে, তো বলতে পারেন এখন মেডিসিনের মতো আহার কীরকম গ্রহণ করবে? মেডিসিনের মতো আহার গ্রহণ করে এরকম, বিশেষ করে যেটা আর্যগণের ক্ষেত্রে হয়, তাই আর্যগণের গুণ প্রবর্তিতরা গ্রহণ করা তাদের জন্য হিতজনক সুখজনক কল্যাণজনক মঙ্গলজায়ক হয়। যেমন ধরুন আপনাদের কারো অসুখ হয়েছে, এখন ডাক্তারের কাছে যেতে হবে না, তো সব ওষুধ কি মিষ্টি ওষুধ দেয়, তিতে ওষুধ দেয় না, দেয় না? তো তো অনেক সময় খেতে ইচ্ছে না করলেও তিতে ওষুধগুলো খেতে হয় নাহলে রোগ যাবে না, তো রোগের কারণে ওই তিতে ওষুধটা খায়। ঠিক প্রবজিতরাও অনেক সময় অপরের খাবারগুলো নুনি না আনুনি সেটা বিচার করা যাবে না, যারা দুঃখ থেকে মুক্তিগামী বহুজনের কল্যাণ চিন্তাকারী তারা তাদের প্রতি সম্মান জানিয়ে তারা রিসিভ করবে,
তারা গ্রহণ করবে। এই প্রভুজের গুণ এমন প্রভুজদেরকে দেবতারাও প্রত্যাশা করে। এবং ধরুন এবার কিছু ভালো খাবার, আবার কিছু কিছু ওষুধ মিষ্টি আছে না, ভিটামিন আছে না, তো ভিটামিনের একটা নিয়ম আছে না, এক ধরুন ক্যাপসুল বা ট্যাবলেট দিয়েছে 100টা আছে, সবগুলো যদি আজকে খেয়ে ফেলে অবস্থা কী হবে? ইচ্ছে করলে তো খেতে পারবে না, অবস্থা কী হবে? কাজেই ডাক্তার যদি বলে সকালে একটা, বিকালে একটা, রাত্রে একটা, অথবা দিনে একটা, এরকম করে খেতে হবে, ঠিক না? এবার তো বোতলে আরও আছে, তথাপি সে খাবে না, খাবে কি না? খাবে না, ঠিক। আর্যগণ, অরহৎগণ, সৎ পুরুষগণ উৎকৃষ্ট উন্নত মানের দামি দামি অনেক খাবার দায়ী দায়িকেরা দিয়েছে। যতই উন্নত মানের হোক, যতই ভিটামিন হোক, খাবারগুলো যতই উৎকৃষ্ট হোক, যতই পুষ্টিকর হোক, তারা যেইটুকু প্রয়োজন ওষুধের মতো, অর্থাৎ কুদারি নিবারণের জন্য যা প্রয়োজন কেবল তা নেবে, বাকিগুলো গ্রহণ করবে না। কুদারি নিবারণের জন্য যা প্রয়োজন, যতই দামি হোক আর যতই উৎকৃষ্ট হোক, যতই উন্নত মানের হোক, তার কুদারি নিবারণের জন্য কেবল যেইটুকু দরকার সেইটুকু তারা গ্রহণ করবে। এই হচ্ছে ভোজনে মাত্রা জ্ঞান। আর যাদের এই ভোজনে মাত্রা জ্ঞান নেই, তারা অনেক সময় আহার বেশি খেয়ে অস্বস্তি বোধ করে এবং অনেক সময় মৃত্যুবরণ করে করে, যার কারণে মানুষের প্রত্যেকটা মুহূর্তে, অতীতে যারা জ্ঞানী মানুষ কেমন করে জীবনযাপন করেছিলেন, বর্তমানে জ্ঞানী মানুষেরা কীরকম জীবনযাপন করছে তাদেরকে অনুসরণ করা দরকার। তাদের জীবনী স্টাডি করে, অনুশীলন করে, নিজের জীবনকে তেমন করে সাজানো দরকার। এই কারণে